ছাপের সামনে মাথা নুয়ানো অথবা ঠেলার নাম বাবাজি। সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতা দরকার, আর যাদের সাহায্যে এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে সেই শরিকদের দাবি মানতে বাধ্য হল বিজেপি। এই মুহূর্তে এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির দাবি মেনে তাদের দল থেকে নরেন্দ্র মোদী সরকারের একজন পূর্ণ মন্ত্রী এবং দুইজন রাষ্ট্রমন্ত্রী নিয়োগ হতে চলেছে বলে জানা গিয়েছে। এই দাবি চন্দ্রবাবু আগেই জানিয়েছিলেন। সূত্রের খবর, সেই দাবি মেনে নিয়েছেন মোদী অমিত শাহ। একই সঙ্গে চন্দ্রবাবু কথা আদায় করে নিয়েছেন নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের। অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর এনডিএ সরকার গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তেলুগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড, কারণ বিজেপি এককভাবে এই নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 272টি আসন অথবা ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। ফলে তাদের নির্ভর করতে হচ্ছে এই দুই দলের উপরই। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, কিন্তু বাকি শরিকদের সমর্থনে এনডিএ সরকার গড়ে উঠবে। এটা সত্যি প্রকৃত এনডিএ সরকার, কারণ বিজেপি এখন সংখ্যালঘু। এই আবহে বাংলার দিকে তাকালে বিজেপি জিতেছে 12টি আসন, আগের বারের থেকে 6টি আসন কমেছে, আর বামেরা এবার সে রাজ্যে একটাও আসন পায়নি। এনইএ এবার বামফ্রন্টের অন্দরে কুন্দল চরমে পৌঁছেছে, তাই বামফ্রন্টের অন্দরে দুই শরিক দল এবার ফুস করে উঠেছেন। শুধু ফুস করেই থেমে থাকেননি, বরং কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে। বামফ্রন্টের দুই শরিক দল ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি বামফ্রন্ট থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছেন, অর্থাৎ এখন তারা আছে কিন্তু ভবিষ্যতে কোনো নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে জোট তারা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। কারণ বাম কংগ্রেসের জোট করে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনও আসেনি, বামেরা একটি আসনও জিততে পারেনি, এমনকি শরিক দলগুলিরও জুটেনি কোনো আসন, বরং কংগ্রেস একটি আসন পেয়েছে মালদা দক্ষিণ। দিল্লিতে সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই লোকসভায় শক্তি বৃদ্ধি ইন্ডিয়া জোটের। সূত্রের খবর, বৃহস্পতিবারই দুই নির্দল সাংসদ যোগ দিয়েছেন কংগ্রেসে। এদের মধ্যে একজন বিহারের পূর্ণিয়া নির্দল সাংসদ পাপ্পু যাদব। এই যোগদানের ফলে লোকসভায় 100 আসনের গণ্ডি পেরিয়ে গেল হাত শিবির। সরকার গড়ার সংখ্যা না থাকায় আপাতত ইন্ডিয়া জোট বসবে বিরোধী আসনে। বুধবার সব শরিকদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যায় দিল্লিতে তৎপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে তিনি প্রথমে দেখা করেন অখিলেশ যাদবের সঙ্গে, পরে আম আদমি পার্টির দুই শীর্ষ নেতা রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং অভিষেকের সঙ্গে দেখা করতে আসেন। কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলাকে নিয়ে গঠিত 6 নম্বর ডিফু উপজাতি সংরক্ষিত সংসদীয় আসনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে ব্যাপক গরমিলের অভিযোগ তুলেছেন দ্বিতীয় স্থানাধিকারী নির্দল প্রার্থী জন ইংতি কাতার। নির্বাচন কমিশনের ফলাফল এবং ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের প্রকাশিত ফলাফলে 10,000 ভোটের গরমিল রয়েছে বলে অভিযোগ করেছেন জন ইংতি। এ ব্যাপারে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন জন ইংতি কাতার। ডিফু লোকসভা আসনে মোট ভোটার 9,01,032 জন, ভোট দান করেছেন 6,82,441 জন। এর মধ্যে বিজেপির বিজয়ী প্রার্থী অমর সিং তিশো ভোট পেয়েছেন 3,34,620। নির্দল প্রার্থী জন ইংতি কাতার মোট ভোট পেয়েছেন 1,87,17টি, হারের ব্যবধানে 1,47,603 ভোটের। এই ফলাফল ঘোষণার পর ডিফু লোকসভা আসনের নির্দল প্রার্থী জন ইংতি কাতার নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল ও ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের প্রকাশিত ফলাফলে গোলমিল রয়েছে বলে অভিযোগ তুলে ডিফু লোকসভা আসনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। গত দুই দিন থেকে আবার বাড়ছে কপিলী নদীর জল, ফলে নোয়াগাঁও জেলার অন্তর্গত কামপুর রাজস্ব সার্কল এলাকার বিস্তীর্ণ এলাকায় নতুন করে জটিল রূপ ধারণ করেছে বন্যা পরিস্থিতি।
বন্যাক্রান্ত বহু মানুষজনকে নিজের বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই কামপুর রাজস্ব সার্কেলের 98টি গ্রামের প্রায় 2,68,000 মানুষ বন্যার কবলে পড়েছেন। এখনও পর্যন্ত 29টি ত্রাণ শিবির স্থাপন করেছে প্রশাসন। উল্লেখ্য, 3 দিন আগে কামপুরের বিভিন্ন গ্রাম থেকে বন্যার জল কমেছিল, কিন্তু বুধবার রাত থেকে কপিলি নদীর জল আবার বাড়তে থাকায় সিঁদুরে মেঘ দেখছেন বামবাসী মানুষজন। হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাস আজ অর্থাৎ শুক্রবার থেকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সকাল 9টা থেকে শুরু হবে। জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি ত্রিদীপ রায় বৃহস্পতিবার এই মর্মে এক আদেশ জারি করেছেন। উল্লেখ্য, সাম্প্রতিক প্রচণ্ড গরমের তীব্র দাবদাহে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাস এগিয়ে আনা হয়েছিল, কিন্তু বর্তমানে আবহাওয়ার উন্নতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাস যথারীতি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগের মতো সকাল 9টায় শুরু হবে বলে আদেশে জানানো হয়েছে। জেলার সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে। তৃতীয়বার এনডিএ সরকার গঠন হতে চলেছে, এর মধ্যেই এবার অগ্নিবীর প্রকল্পের পর্যালোচনার দাবি জানালেন নীতিশ কুমারের দলের নেতা। লোকসভা বুটে জিতে তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদী, কিন্তু এবারের চিত্রটা অন্যান্য বারের তুলনায় আলাদা হবে, কারণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। জোট শরিক দলগুলির সমর্থন ছাড়া বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, তাই প্রতিটি পদক্ষেপেই শরিকদের চাপে থাকতে হবে পদ্ম শিবিরকে, যার প্রমাণ যেন হাতে নাতে পাওয়া গেল শুরুতেই। বৃহস্পতিবার এক জনসভা থেকে জেডিইউ নেতা কেশি ত্যাগী বলেন, দল সশস্ত্র বাহিনীতে নিয়োগের অগ্নিবীর প্রকল্পের পর্যালোচনা চাইবে। একাধিক রাজ্যে এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছেন তরুণরা। এই প্রকল্প নিয়ে ক্ষোভ থাকায় প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে। তিনি আরও বলেন, আমরা বিষয়টির বিরোধিতা করছি না, তবে যখন এই প্রকল্পটি চালু হয়েছিল তখন সশস্ত্র বাহিনীর একটি বড় অংশের মধ্যে অসন্তোষ ছিল, তাদের পরিবারও নির্বাচনের সময় প্রতিবাদ করেছিল, তাই এটা নিয়ে আলোচনা দরকার। রকিবুল হোসেন যে 10 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হওয়া অসমের জাতীয় জীবনের জন্য একটি খারাপ লক্ষণ, এমন মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে বিজেপি এবং কংগ্রেস রাজ্যের 14টি আসনের ফলাফল নিয়ে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে। বিজেপি 9টি আসন এবং জোট 2টি আসনে জিতে খুশি, 3টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার গোয়ালপাড়ায় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রকিবুল হোসেনের বিজয় নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, আজমল দুবরিতে 10 লাখ ভোটের ব্যবধানে জিততে পারেননি, এবার দুবরিতে 10 লাখ ভোটে জিতেছেন রকিবুল হোসেন। এটা আমাদের জাতীয় জীবনের সংকট দেখায়। দক্ষিণ অসম এবং মধ্য অসমের জনসংখ্যাগত পরিবর্তন প্রমাণ করছে যে এটি কতটা গুরুত্বপূর্ণ। নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, কিন্তু আমরা কি দক্ষিণ মধ্য অসম এবং উত্তর অসমে টিকে থাকব, মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মাদক বিরোধী অভিযানে আবারও বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। 1 কেজি 700 গ্রাম হেরোইন সহ পুলিশের জালে আটকা পড়ল এক পাচারকারী। মিজোরাম থেকে মাদকদ্রব্য নিয়ে আসা হচ্ছে বলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ সুপার নুমুল মাহাত্তর নেতৃত্বে পুলিশের একটি দল আসাম পুলিশ সীমান্তের দোলাখাল বিওপিতে ওৎপেতে বসে থাকে। রাত 1টার কাছাকাছি সময়ে মাদকদ্রব্য নিয়ে পায়ে হেঁটে দোলাখাল বিওপি পার করার চেষ্টা করে পাচারকারী যুবক। পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয় 139টি সাবান কেসে, 1 কেজি 700 গ্রাম সন্দেহজনক হেরোইন। ধৃত যুবক দক্ষিণ দোলাইয়ের রাজগোবিন্দপুরের বাসিন্দা আব্দুল আহাদ লস্কর।